নমস্কার, জয় শ্রী গণেশ। শুভ লাভ অনুষ্ঠান আপনারা দেখছেন, লাইভ ফোনের অনুষ্ঠান। রাজদা মানেই একটা নতুন কিছু, আপনাদের সঙ্গে কিছু আলোচনা, নতুন কিছু তথ্য, প্লাস অনেক কিছু অজানা তথ্য কিন্তু আপনারা কিন্তু জানতে পারেন। আর আমার অনুষ্ঠানে কিন্তু আপনারা বহু বছর ফলো করছেন, প্রত্যেক দিনই কিন্তু আমার একাধিক প্রোগ্রাম, একাধিক অনুষ্ঠান। আমার টোটকার প্রোগ্রামটা কিন্তু আমরা রেগুলার দেখছেন, সকাল 7:25 সৃষ্টি প্লাসে কিন্তু আমরা দেখতে ভুলছেন না। অনেকে ফোন করে জানাচ্ছেন রাজদা টোটকাটা করে অনেক উপকার পেয়েছি। অনেকে চেম্বারে এসে বলছেন কিরমভাবে কি করতে হবে না করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে টোটকাগুলো লিখতে পারেন না, তারা আবার হেল্পলাইন নাম্বারে ফোন করেন। কারণ হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু কোনো লাভ নেই, কেননা তারা তো আমার স্টাফরা ফোন ধরছে, তারা সেটা বলতে পারবে না। আপনাকে আবার এই প্রোগ্রামটা আবার রিপিট প্রোগ্রাম চালানো হয়, তখন কিন্তু আপনারা ফলো করবেন অথবা চেম্বারে এসে সাক্ষাৎ করবেন। আর আগামীকাল কিন্তু আমাকে আপনারা দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন, আগামীকাল অর্থাৎ 11ই নভেম্বর। 11ই নভেম্বর কিন্তু আমাকে আপনারা দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন, আজকে আমাকে আপনারা কালীঘাট চেম্বারে পাচ্ছেন, আজকে আমাকে আপনারা কালীঘাট চেম্বারে পাচ্ছেন, 12 তারিখে আমাকে আপনারা পাচ্ছেন বর্ধমান চেম্বার, 12 তারিখে কিন্তু আমাকে আপনারা পাচ্ছেন বর্ধমান চেম্বার। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং করে আসতে হবে। প্রত্যেকটা চেম্বারের নামগুলো কিন্তু এখানে যাচ্ছে, সেগুলোকে আপনারা ভালো করে নোট ডাউন করে নিন, ভালো করে লিখে নিন। যার যেখানে সুবিধা মনে হবে, যেখানে আপনাদের কাছে মনে হবে, সেখানে এসে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করবেন। কেন, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আমার চেম্বারে আসছে শুধুমাত্র দেখানোর জন্য নয়, সমস্যার সমাধানের জন্য। সমস্যা দেখুন, সমস্যা সবারই কম বেশি থাকে। একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা আপনারা বলে দিই, যারা যারা আমার চেম্বারে নাম লেখাবেন তারা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, রোগ যখন হয় তখনই ডাক্তারের কাছে যাওয়া হয়, তার জন্য কিন্তু প্রিপারেশন কিন্তু নিয়ে রাখতে হয়। কিন্তু সেই প্রিপারেশন নিয়েও কিন্তু আপনারা কিন্তু আসেন সুস্থ হওয়ার জন্য। জ্যোতিষী কাজে ঠিক তাই, নিশ্চয়ই কোনো সমস্যা চলছে, তার জন্যই কিন্তু মানুষ কিন্তু ছোটে। পড়াশোনা যখন ভালো যখন ব্যক্তি সে করে না, তখন কোনো অন্য টিচারের কাছে যখন যায়, কিংবা দেখা গেল তার শরীরে প্রচণ্ড ডিস্টার্ব করছে, ডাক্তারবাবুর কাছে সুস্থ হওয়ার জন্য যখন যায়, শুধু জানার জন্য যায় না, কিংবা সেটা তাকে শেয়ার করতে যায় না, কাউকে বললে কোনো দিনও সমস্যা মেটে না, সমস্যাটা কিন্তু আরও বাড়ে ছাড়া কমে না। অর্থাৎ যেখানে গেলে আমাদের কাজ হবে তাদেরকে বলাটাই ভালো। অর্থাৎ অনেকে দেখেছি সমস্যাগুলো নিয়ে আশেপাশে আত্মীয় স্বজনকে বলা বলি করেন, তাতে কোনো লাভ নেই। আপনার যদি কোনো কেস কাবানি মামলা মোকদ্দমা থাকে, আপনি কোনো পাশের বাড়ির লোককে দিয়ে বলে কোনো লাভ নেই। আপনাকে কিন্তু আর কোনো অ্যাডভোকেটকে ধরলে সেই অ্যাডভোকেট কিন্তু আপনাকে সঠিক পথটা কিন্তু দেখাবে। তো এটাও ঠিক তাই, আপনার কেননা গুপ্ত প্রয়োগ গুপ্ত ক্রিয়া, এগুলো কিন্তু সবসময় কোনো জ্যোতিষের কাছে গিয়ে আলোচনা করলে যে জ্যোতিষ কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড দেবে, সঠিকভাবে পরামর্শ দেবে, শুধু পরামর্শই নয় সঠিক রাস্তাটা কিন্তু দেখাবে। দেখানোর পরে কোন রাস্তার কি বাধা আছে সেই বাধাটা কিন্তু যতক্ষণ না কাটাবেন ততক্ষণ কিন্তু আমরা কিন্তু নাজেহাল হয়ে থাকতে হয়। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছেন। আপনার নামটা বলুন। কি চন্দ্রা? আচ্ছা, ডেট অফ বার্থ? 30/12/1995। জন্ম সময়? দুপুর 1টা। জন্মস্থান কোথায়? সেদিন কি শনিবার ছিল? মেষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, এটা জানা আছে? আচ্ছা, নবমী শুক্লপক্ষে জন্ম, শিব যোগে জন্ম, কৌলবকরণ। তোমার ক্ষেত্রে প্রথম কথাটাই বলি, তোমার কিন্তু প্রচণ্ড হতাশা, প্রচণ্ড মাইন্ড স্যাটিসফ্যাকশন কোনো দিক দিয়ে তুমি কিন্তু আজ পর্যন্ত কিন্তু হয়নি, কোনো কিছুই তুমি আর মনের মতন কিন্তু তুমি কোনোদিনও কিন্তু পাওনি। কৌলবকরণ যেহেতু মনের মতন কিছু পাবে না, নবমী শুক্লপক্ষে জন্ম, অর্থাৎ তোমাকে দেখতে খুব সুন্দর হবে, কিন্তু তোমার শারীরিক গতিতে একটু সমস্যা নিয়ে ভুগতে হবে। শরীরে কোনো স্কিনে কোনো দাগ টাগ তোমার আছে, কোনো স্পট কিংবা কোনো অ্যালার্জি, কোনো দাগ, কোনো ব্রণ, এমন কিছু হয়? আছে।
শুধুমাত্র এটা কোনো বিউটিশিয়ানের প্রোগ্রাম না, এটা কিন্তু আপনার দেখুন অ্যাস্ট্রোলজার কোথা থেকে বলে দিতে পারে যে আপনার শুধুমাত্র গ্রহগত অবস্থান দেখে বলে দিতে পারা যায় যে সে জ্যোতিষ যদি সঠিক হয়ে থাকে, সঠিক যদি শিক্ষা অধ্যয়ন করে, সে জ্যোতিষ কিন্তু আপনাকে বলে দিতে পারে সে জ্যোতিষী সে আপনার কি সমস্যা প্লাস শারীরিক কি সমস্যা চলছে, আপনার কোনো দাগ কোনো রকমভাবে কর্ম আপনার চর্মরোগ কিছু আছে কি না সেগুলো কিন্তু অবশ্যই বলে দেওয়া সম্ভব একজন সঠিক জ্যোতিষ কিন্তু আপনাকে বলে দেবে। দু নম্বর কথা হচ্ছে আপনার যে কথাটা বললাম আপনি প্রচণ্ড হতাশা প্রচণ্ড ফ্রাস্ট্রেশন মধ্যে দিয়ে আপনি থাকেন সেটা কিন্তু ঘটনা, তাই তো? এটা হচ্ছে আচ্ছা এক দু নম্বর তিন নম্বর কথা হচ্ছে আপনার কিন্তু আমি দেখতে পাচ্ছি অষ্টম স্থানে মঙ্গল, অষ্টমপতি মঙ্গল নবম স্থানে বসে আছে, অর্থাৎ আপনার কিন্তু কোনো রকম কর্ম সংক্রান্ত নিয়ে কোনো রকম প্রশ্ন কি আমার কাছে করবেন? হ্যাঁ, কেননা এখানেই হচ্ছে বিচার, এখানেই কেননা আপনি যেই পারপাসে ফোন করে রাজদা একটু আলাদা সবার থেকে, কেন বলি সমস্যা জ্যোতিষীর কাছে বলতে হয় না, আপনি কি সমস্যা নিয়ে ফোন করছেন সেটা কিন্তু এখানে বাচ্চার থেকে ধরে নেওয়া সম্ভব, সেই বাচ্চাটি অল্প সময়ের মধ্যেই আমি এটুখানি ধরলাম। আর যারা আমার চেম্বারে আসেন তারা জানেন যে রাজদা সমস্যা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে কোথা থেকে সমস্যাটা উৎপত্তি হচ্ছে, শুধুমাত্র এই রবি শনি এক ঘরে বসে আছে, রাহু রাহু কেতুর চারিপাশে পাঁচটা পরপর গ্রহ ফাঁকা, এটা জ্যোতিষ নয়, এরা আমি টিভিতে অনেক বলে দিয়েছি, এখন অনেক বন্ধুরা অনেক যারা অনেক সিনিয়র তারা কিন্তু দেখছি টিভিতে এই নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছে যে কাল সহযোগ থাকলে মানুষের অনেক উন্নতি হয়, কাল সহযোগ না থাকলে মানুষের অনেক অবনতি হয়, এটা কিন্তু আমি কিন্তু টিভিতে অনেক প্রোগ্রাম কিন্তু শুনছি, সত্যি ভালো লাগছে যে আস্তে আস্তে স্বাস্থ্যটা মানুষ সঠিকভাবে গাইড দিতে পাচ্ছি প্লাস স্বাস্থ্যটা মানুষ সঠিকভাবে জানতে পারছে, কেননা আমি যেগুলো অধ্যয়ন করছি সেগুলো সঠিক, সেগুলো যে আমি প্রপারভাবে আপনাদের গাইড দিতে পাচ্ছি, আপনার যে কর্ম সংক্রান্ত যে প্রশ্ন যেটা আছে সেখানে ম্যাডাম আপনাকে একটু প্রতিকারের করার অবশ্যই প্রয়োজন আছে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া সম্ভব নয়, সমস্যা আছে বলে ফোন করেছেন তাই তো, কেরিয়ারের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে বলে ফোন করেছেন তাই তো, তো ম্যাডাম এখানে ডিস্টার্ব যদি হয়ে থাকে সমস্যা যদি থাকে সমাধান কি আমার এখানে বসে সম্ভব? অবশ্যই, যখন সবই কারণ আপনারা আমার থেকে অনেক বুদ্ধিমতী অনেক বুদ্ধিমান, আপনারা আপনারা সেটা ভালো করে বোঝেন যে রাজদা কি বলতে চাইছে, শুধুমাত্র এখানে ফোন করে জানলাম এখানেই শেষ নয়, ফোন করে জানাটা বড় কথা নয়, সমস্যা সমাধান করাটা বড় কথা, রান্না করা থাকলে হবে না, রান্নাটাকে খেতে হবে অর্থাৎ উপভোগ করতে হবে, তাহলে সেটা বুঝবেন কতটা টেস্ট কতটা ভালো হয়েছে, কতটা কি ত্রুটি দোষ ত্রুটি তার মধ্যে আছে কিনা সেটা কিন্তু ধরা সম্ভব, তার জন্য কিন্তু একজন সঠিক জ্যোতিষীর গাইড নিতে হবে, শুধুমাত্র যে এখানে আপনার রাহু শনি এক ঘরে বসে আছে এখানে জ্যোতিষ নয়, যেখানে শনি কেতু এক ঘরে বসে আছে এটাও জ্যোতিষ নয়, জ্যোতিষটা হচ্ছে গ্রহ অবস্থান অনুযায়ী তার হচ্ছে তার কিন্তু গুণাগুণ কোন গ্রহটা কোথায় বসে আছে, এমন এমন দেখেছি আমি শনি রবি দশম স্থানে বসে আছে সে কিন্তু এখন ডিফেন্সে ভালো জায়গায় সে চাকরি করছে, এমন প্রচুর ক্লায়েন্টকে আমি দেখেছি, তার জন্য কোনো রকমভাবে বিশ যুগের প্রতিকার তিনি করেননি, তা তার কেন হলো এটাও মাথায় রাখবেন যে অনেকের আপনি যখন জন্মগ্রহণ করছেন এই যে ছকটা যে আমি পেলাম তা এই সময় কিন্তু উনি একা জন্মগ্রহণ করেনি, এই সময় কিন্তু পৃথিবীতে অনেকেই জন্মগ্রহণ করেছে, তারা সবাইকে এই দোষ ত্রুটিগুলো কাটিয়েছে, তাদের সবাই কি কম বেশি প্রবলেম হচ্ছে তা নয়, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র হস্তরেখা আপনারা তো বলতেই পারেন তাহলে সমস্যা তাহলে আমারই হচ্ছে কারণ অন্য কারোর হচ্ছে না কেন, এই যে হাতের রেখার ওপরে অনেক কিছু বিচার আছে, এই যে যিনি ফোন করলেন কিংবা আপনারা যে আমাদের ফোন করেন তো এখানে ডেট অফ বার্থ দেখে সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব এটাই ফাইনাল তা নয়, এখানে হাতের রেখার ওপরে অনেক কিছু নির্ভর করে, কেননা একজন যমজ যমজ বেবির কোনোদিনও কিংবা যমজ সন্তানের কোনোদিনও একই ভাগ্য হয় না, যমজ সন্তানের কোনোদিনও একই ভাগ্য হয় না, আমি কতটা কতটা যুক্তিযুক্ত কথা বলছি কতটা সঠিক আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা সেটা বিচার করুন, আপনারা একজন ছেলে ব্যবসা করছে একজন সরকারি চাকরি করছে কেন করছে, সে তো আপনাদের যমজ সন্তান সে কেন করছে, সেই ছকটাও কিন্তু তার কিন্তু 99% কিন্তু এক আছে, 99% দুজনের ছক কিন্তু এক আছে কিন্তু হাতের রেখাটা কিন্তু এক নেই, তার কিন্তু কপালের কিন্তু গঠনটা কিন্তু এক নেই, তার কিন্তু নখের গঠনটা কিন্তু এক নেই, তার আঙুলের গঠনটা কিন্তু এক নেই, এটা বিচার করতে হবে, বিচারটা হচ্ছে এখানেই যে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে যমজ সন্তানের ভাগ্য এক হচ্ছে না কিন্তু একই সময় যাদের জন্মগ্রহণ করছে তারা সবাই সমস্ত লোক ভুগছে না আপনি কেন ভুগছেন, তো এখানেও কিন্তু একটা বিচার, তো তার জন্য কিন্তু বলছি যারা যারা সঠিকভাবে বিচার করেন তাদের কাছে যান, যারা সঠিকভাবে আপনাদের কোনো
আমরা শিক্ষিত বোকা হবেন না, আমরা যথেষ্ট বুদ্ধিমতী, আমরা যথেষ্ট ভালো করে বোঝেন কোথায় গেলে সঠিকভাবে কাজ পাবো, সঠিক কোথায় গেলে আমার সন্তানের ভালো জায়গায় বিদ্যা হতে পারে, কোথায় গেলে আমার সরকারি চাকরি, কোথায় জায়গায় কোন ভালো চাকরি পেতে পারি, কোন বাস্তুগত সমস্যা আছে কিনা, কিনা বিবাহিত জীবনে কোনো সমস্যা হচ্ছে কিনা সঠিক জায়গায় যান, অবশ্যই আপনাদের সফলতা পাবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? বর্ধমান থেকে বলছেন। বর্ধমান থেকে বলছেন, কোথা থেকে বর্ধমান? আচ্ছা, ডেট অফ বার্থ নাম বলুন। ডেট অফ বার্থ 4/4/1991। জন্ম সময় সন্ধে 6:30। কি বার ছিল সেদিন? বৃহস্পতিবার। হ্যাঁ, একদম ঠিক আছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি কন্যা লগ্ন। হ্যালো, বৃশ্চিক রাশি কন্যা লগ্ন জানা আছে এটা? হ্যাঁ, জ্যেষ্ঠ নক্ষত্র দেবাড়িগণ, মানে রাক্ষসগণ। দেবাড়িগণ মানে হচ্ছে রাক্ষসগণ, ব্যতিবাদ যোগে জন্ম, কর্ম সংক্রান্ত জায়গায় ডিস্টার্ব। কি করেন আপনি? কোম্পানির কাজ কি? আর কজনের, কটা কোম্পানি চেঞ্জ করেছেন আপনি? আরো কি চেঞ্জ করার ইচ্ছা আছে? এটা তো কাজ করতে ইচ্ছা করছে না এখানে। হ্যাঁ, এখান থেকে বসে কি আমি ইচ্ছাটা জন্মাতে পারবো আপনার? এখান থেকে বসে কি আপনার ইচ্ছাটাকে আমি জন্মাতে পারবো? এখান থেকে ওখানে, এখানে বসে করা যায় না। আপনাকে না দেখলে আমি কি করে করবো? আপনার হাতটা তো আমি পাচ্ছি না, আমি হাতটা দেখতে পাচ্ছি? হস্তরেখার একটা বিশাল একটা কিন্তু ব্যাপার আছে, এটা জ্যোতিষ শাস্ত্রের বিশাল একটা কিন্তু একটা চ্যাপ্টার যাকে বলা চলে, বিশাল একটা কিন্তু আমাদের একটা ভাগ যে হস্তরেখার উপর। আপনি দাদা বর্ধমান চেম্বারে আসুন 12 তারিখে, আপনার সমস্যা আছে বলে ফোন করেছেন, সমাধানটা অবশ্যই করা সম্ভব। কেননা আপনার ছকে অনেক কিছু প্রবলেম বলবো না, অনেক কিছু ভালো যোগ আছে, অনেক কিছু ভালো আপনার পাওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না বুদ্ধির অভাবে। আপনি প্রচন্ড কর্মরত, প্রচন্ড আপনার মানে আপনি কি বলবো, আপনার পাঁচজনের কাজ আপনি একা করতে ভালোবাসেন, একা করতে পারবেন, কিন্তু আপনার ক্ষেত্রে এই মনোবলটা যেটা হচ্ছে, আপনার মনোবলটা হারিয়ে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনার আর্থিক জায়গায় প্রচন্ড কিন্তু আপনি কমজোরি, আর বুদ্ধির জায়গায় প্রচন্ড কিন্তু আপনার কমজোরি। এই জায়গাগুলোকে একটু ব্যবস্থা করতে হবে, একটু ব্যালেন্স করতে হবে। তো সেইগুলো সবার ছকেই কিন্তু এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো থাকে না, কোন জায়গাটা ডিস্টার্ব হচ্ছে সেটাকে বুস্টআপ করাই হচ্ছে জ্যোতিষের কাজ। আপনার যখন, কেননা কোথা থেকে সমস্যাটা উৎপত্তি হচ্ছে, শুধুমাত্র এই এখন যে কর্ম সংক্রান্ত সমস্যা তা নয়, আমি সবসময় যেটা বিচার করি কোথা থেকে সমস্যাটা উৎপত্তি, ওই সমস্যাটা যদি মেটানো যায় তাহলে আপনারা জীবনে অনেক কিছু করতে পারবেন। কেননা যখন পিঁপড়ে একটা, যখন পিঁপড়ে যখন সারিবদ্ধভাবে যখন যায় মধ্যিখান দিয়ে, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, মধ্যিখানে ভেঙে দিলাম কিংবা মধ্যিখানে পিঁপড়েটা মেরে দিলাম, সেখানে কি পিঁপড়ে আটকিয়ে গেল? তা কিন্তু না। পিঁপড়ে কোথা থেকে, কোথায় তার ঘরটা, কোথায় সেখান থেকে পিঁপড়েটা বেরোচ্ছে, সেই জায়গাটাকে যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু সেখান থেকে আর পিঁপড়ে কিন্তু আর আসতে পারবে না, সেখান থেকে পিঁপড়ে কিন্তু আর বেরোতে পারবে না। এইটাও ঠিক তাই, কোথা থেকে সমস্যাটা উৎস, কোথা থেকে সমস্যাটা উৎপত্তি হচ্ছে, উৎপত্তির জায়গাটা কিন্তু আগে কোনো জ্যোতিষকে বের করতে হবে। শুধুমাত্র এই যে কোনো যোগ বিয়োগ এইসব করে কিচ্ছু হবে না, নেভার, কোনো জায়গায় লেখা নেই। আমি দেখেছি আমার কাছে কাল সহযোগ, সেদিন একজন ক্লায়েন্ট এসেছিলেন মালদা চেম্বারে, তার ছকে কাল সহযোগ ছিল, উনি সরকারি চাকরি করছেন, এরম দেখেছি যে তার তার ছকে আপনার রবি, আপনার রবি রাহু এক ঘরে বসে আছে, সে ভালো ব্যবসা করছে। তো এইগুলোর তার গ্রহণযোগ কিছুদিনই কাটাননি, তার গ্রহণযোগ 7ম স্থানে বসে আছে, তিনি ভালোভাবে ব্যবসা করছেন, তার ভালো এক্সপোর্ট ইম্পোর্টের কারবার ভালো চলছে, প্লাস তার ডাক্তারি ব্যবসা মানে তার একটা মেডিকেল মেডিসিনের দোকান আছে, তিনি তার তার ওয়াইফ সেটা সামলাচ্ছে, এগুলো এত কিছু ভালো কিন্তু পাওয়া যায়। শুধুমাত্র এইগুলো কোনোদিনও কাটাতে যাবেন না, এইগুলো কাটানো আজ পর্যন্ত কেউ পেরেছে কিনা আমার জানা নেই। 10 জন যদি শিখেছে যাবেন, 10 রকমভাবে কাটাবে, 10 রকমভাবে। আমরা সাধারণ মানুষ, আমরা জানি কেন, আমাদের কাছে তারা এসে বলে যে দাদা আমি তো মাঙ্গলিক যোগ কাটিয়েছি, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। অন্য জ্যোতিষীর কাছে যখন গেল সে বলছে যে আমার মাঙ্গলিক যোগ কাটাইনি, আপনি কলা আপনার শিবের সঙ্গে বিয়ে দিয়েছেন, বর্গেশের সঙ্গে বিয়ে দিয়েছেন, আমি কি এইসব করে বেরোবো আমরা? তো এইখানে জ্যোতিষটা শুধু এখানে নয়,
আপনি আগে দেখুন আপনার সে নাক্ষত্রিক বিচারটা করে দেখুন, আপনার ছকে নাক্ষত্রিক বিচার কি বলছেন, সপ্তমপতি কোন গ্রহ বসে, কি নক্ষত্রে বসে আছে, নক্ষত্র দ্বারা গ্রহটা আলোকিত, গ্রহের কোনো নিজস্ব আলো নেই, গ্রহের কোনো নিজস্ব আলো নেই, নক্ষত্রের দ্বারা গ্রহটা আলোকিত, এই জন্য নক্ষত্রের আলোয় জ্যোতিষ, গ্রহের আলোয় জ্যোতিষ নয়, নক্ষত্রের আলোয় জ্যোতিষ। কতটা মানে হচ্ছে নক্ষত্র দ্বারা গ্রহটা আলোকিত, সে গ্রহটা কতটা বুস্টআপ আছে, কতটা তার ডিগ্রি মিনিট সেকেন্ড কতটা তার পাওয়ারফুল আছে, তার অনুযায়ী কিন্তু বিচার হয়। জ্যোতিষশাস্ত্রটা এত সহজ নয়, এত এটা একটা মহা একটা একটা পুকুরের মতন বিচার নয়, এটা হচ্ছে মহাসমুদ্র শাস্ত্র যাকে বলা হয়। শুধুমাত্র অল্প কিছু বিদ্যা যেমনি ভয়ঙ্করী তেমনি এটা কিন্তু মাথায় রাখতে হবে। জ্যোতিষশাস্ত্র যারা অল্প শিখে টিভিতে যারা প্রোগ্রাম করতে আসছেন তাদের এটা কিন্তু তারও ক্ষতি হচ্ছে, প্লাস আপনাদেরও কিন্তু অনেক কিন্তু প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু আমি জানি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমরা বিচার বিবেচনা সমস্ত কিছু আপনাদের হাতে, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুদ্ধিমতী বুদ্ধিমান, আপনাদের সেই বিচার বিবেচনা করে সেখানে যাবেন, অবশ্যই দেখবেন ভালো জায়গায় যান। আমার থেকে আরো অনেকেই ভালো আছে, আমি বলছি না যে আমার কাছে আসুন, আমার থেকে অনেকে ভালো আছে তাদের কাছে যান, কিন্তু যেখানে গেলে আপনি সঠিক রাস্তাটা দেখতে পাবেন, সেখানে গেলে কিন্তু জানবেন না, যেখানে যান না কেন ভালো কোনো জায়গায় যান, সেখানে অবশ্যই প্রতিকার করবেন, স্থায়ী প্রতিকার করবেন, অবশ্যই ডেফিনেট ভাবে সেটা দিস কিন্তু আপনাকে ভালো হবে, মুখে হাসি ফোটাতে পারবে। হ্যালো, হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। হুম, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি নিজের ব্যাপারে জানবো দাদা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? পয়লা অক্টোবর 1993 জন্ম সময় সকাল 11:35 অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দাদা, আমি নিয়মিত দেখি আপনার অনুষ্ঠান, অনেকবার চেষ্টা করেছি, আজকে ফোন পেয়েছি। আপনি যেভাবে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্বন্ধে আমাদেরকে অবগত করেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যে আপনি সঠিকভাবে বুঝছেন, সঠিকভাবে বিচার করছেন, এটাও অনেক ধন্যবাদ। আপনাদেরও অনেক কিন্তু ধন্যবাদ জানানো উচিত, কেননা আপনারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছর পর বছর আমার অনুষ্ঠান ফলো করছেন, এটা কিন্তু আপনাদের ধৈর্য প্লাস আপনাদের যে এইটুকানি যে আপনাদের বুঝাতে পেরেছি, রাজদা যে সঠিকভাবে আপনাদের যে গাইড দেয়, সঠিকভাবে যে আপনাদের যে শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করে, যাই হোক আপনারা সেটা আমাদের অসংখ্য আমাদের সৌভাগ্য অপরিসীম যে আপনার মতো একজন মানুষকে অনুষ্ঠান দেখার আমাদের সৌভাগ্য হয়। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকুন, সেটাই চাই। কিন্তু দাদা, অনুষ্ঠান দেখে তো কিছু হবে না, কিন্তু অনুষ্ঠানটাকে ফলো তো করেন, খুব ভালো কথা, কিন্তু আপনার যেই যেই সমস্যাগুলো আছে সেগুলোকে একটু কাটাতে একটু ইচ্ছা করে না, শুধুমাত্র কি ফোন করলে কি দাদা হবে, সামনে সামনে একটু আসুন, কেননা আপনার এখানে কোনোরকম ভাবে বিদ্যার জায়গায় খুব ভালো দেখতে পাচ্ছি, কোনোরকম ভাবে ভালো কোনো কর্মসংস্থানের যোগ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কি করছেন এখন? বড় কর্মের জায়গায় ভালো দেখতে পাচ্ছি, কিন্তু আপনার বিগত বলবো না যে বহু বছর, বিগত 8-9 মাস ধরে মানে ব্যবসার চরম হারে একটু প্রবলেম ক্রিয়েট করছেন আপনি। হ্যালো, 8-9 মাস ধরে চরম কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট কিন্তু আপনার কিন্তু হচ্ছে, আপনার কিন্তু এখানে আপনি প্রচন্ড পরিমাণে শৌখিন, প্রচন্ড মানুষকে ভালোবাসেন, প্লাস আপনার কিন্তু দেখতে পাচ্ছি শারীরিক গঠিত নিয়ে একটা প্রচন্ড পরিমাণে সমস্যা, শরীরের জায়গায় কোনো রকম ডিস্টার্বেন্স আসা, কোনো শরীর নিয়ে ভোগা, এমন কিছু আপনার হচ্ছে? একটু দাদা একটুখানি আসুন, এটা অবশ্যই ডাক্তার তো, মেডিকেল সায়েন্স তো অবশ্যই আছে, এখানে দেখা যাচ্ছে সেটা প্রবলেম আছে, আপনি পারলে একটু আসুন, কেননা চন্দ্র বৃহস্পতি ভালো একটা ভালো যোগ সৃষ্টি হয়েছে, প্লাস বৃহস্পতি রবি একটা ভালো যোগ আছে, এটা কিন্তু খুব ভালো, প্লাস এখানে আপনার তৃতীয় স্থানে শনি বসে আছে, এই জায়গাটা কিন্তু খুব ভালো, আপনার কোনো রকম পৈতৃকগত সম্পত্তি কিছু পাওয়ার কিছু সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, ঠিক আছে, ভালো থাকবে, ভালো আছে অনেক কিছু, কিন্তু তার মধ্যে খারাপটাকে অতিক্রম করতে হয়, মানে খারাপটা এখানে আছে, কিছু কিছু গ্রহগুলো খারাপ আছে, সেখানকে সেগুলোকে পার করে এসে আপনি ভালোটা কিন্তু পাবেন, কেননা দশাগুলো সেমনি ভাবে সাজানো থাকে। যাই হোক, ফোন আর নেওয়া হবে না, ফোনটা আমি কেটে দিলাম, কেননা কিছু বলার আছে। সামনে আমাদের জগদ্ধাত্রী পুজো, খুব ভালো একটা পুজো, ভালো কিন্তু জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগরে বিশাল হয়, সেটা তো জানেন, একদম দুর্গাপুজোর মতন, চন্দননগরে যে দুর্গাপুজো হয় মানে আমাদের যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা টোটালি কিন্তু দুর্গাপুজোর মতন কিন্তু মানা হয়।
তো সেখানেও যারা যারা হুগলি ডিস্ট্রিক্টে যারা যারা থাকেন কিংবা যারা কৃষ্ণনগরে যারা যারা থাকেন সেখানে তাদের ক্ষেত্রে কিছু টোটকা আছে, সেটা যাই হোক অল্প সময়ের মধ্যে কিছু বলতে পারলাম না। আপনারা চেম্বারে একটু সাক্ষাৎ করবেন, কিছু টোটকা জবাব দেওয়ার জন্য প্রচুর টোটকা আছে এবং বিশেষ বিশেষ কিছু টোটকা আছে, সেগুলো আমাদের করতে হবে। দুর্গাপুজোর মতনই কিন্তু অনেক কিছু টোটকা কিন্তু এখানে দেওয়া হয়, দেওয়ালির জন্য যে টোটকাগুলো দিয়েছি সেই দেওয়ালিতে পড়ে আমি করেছেন প্রত্যেক বছর সেগুলো আমরা দিয়ে থাকি, প্লাস জগদ্ধাত্রী পুজোর জন্য যে টোটকাগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। যারা আজকে আমাকে পাচ্ছেন কালীঘাট চেম্বারে, আগামীকাল আমাকে পাচ্ছেন দুর্গাপুর চেম্বারে, আর 12 তারিখে কিন্তু আমাকে পাচ্ছেন আপনারা বর্ধমান চেম্বার। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং করে আসবেন 9883106409 9007468462। রাশি কার্ড, গোল কার্ড আর সাকসেস কার্ড প্রতিকারের পরে অর্থাৎ স্থায়ী প্রতিকার করার পরে অবশ্যই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে সৌভাগ্যের আলোর বই, আছে গোল প্যাকেজ, এটা কিন্তু আমরা মূল্য দিয়ে কিন্তু আমাদের কিন্তু কিনতে হবে। স্থায়ী প্রতিকার করবেন, এই স্থায়ী প্রতিকারগুলো মুক্তি মিলে এই স্থায়ী প্রতিকারগুলো শিওর সাকসেস পাওয়া যায়। যারা শিওর সাকসেস পেতে চাইছেন তারা অবশ্যই 2019 সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন কিংবা যারা 5, 6, 7, 8 পড়ছেন এই জগদ্ধাত্রী পুজোটাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন। খুব ভালো যোগ, ভালো তিথি, এইটাকে অবশ্যই কাজে লাগান। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। এই বলে অনুষ্ঠান শেষ করলো, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার, জয় শ্রী গণেশ।